গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে কিন্তু তোমাদের এই অধম দিদি ভাইয়ের বিবাহ বার্ষিকী। আজকে 27 জুন, আর আজকে দিনটা খুব স্পেশাল। যার জন্য স্পেশাল সেই তো নেই, সত্যি কথা বলতে আজকে দিনটা এসেছিল বলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিনিস, আমি মানে আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ জিনিস পেয়েছি দুটো, সেটা হলো আমার দুটো ছেলে। তো যাই হোক, আজকে বিবাহ বার্ষিকী ফোন করলাম, আমি বলি মনে নেই, মনে হয় ভুলে গেছে। তারপরে যাই হোক, মনে আছে দেখলাম, কিন্তু তবু ফোন করেনি, এত বাজে। ওর ওই সবে কোনো ইন্টারেস্ট নেই, আমার আছে। কেন বলো তো? আমার কেন জানি না, আমার কেন মনে, কারণ আমি ওকে একটু বেশি ভালোবাসি না, ওই জন্য ও তো আমাকে ভালোই বাসে। তো চলো, ভাত ফুটে গেছে আর এখানে নিয়ে নিয়েছি, আরো নিয়ে নিয়েছি বাবিনদের স্কুলের খিচুড়ি, আর এই যে ভাত ফুটে গেছে, ভাত হবে, আর কি হয় দেখা যাক। সত্যি কথা বলতে সবটাই যেন একটা, মানে মনে হচ্ছে যেন ঘুমিয়ে স্বপ্ন দেখছি। তো এই তো ছিল 34,000 সাবস্ক্রাইব, এই কদিনের মধ্যে একবারে 70,000 কমপ্লিট হয়ে গেল। তো কালকেই 70,000 কমপ্লিট হলো। তো আস্তে 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 যদি 1 লাখ হতে হয় তো তাহলে আমি ধন্য। জানি না কবে আসবে। আমি একটা মুখের কথা আমার বরকে বলেছিলাম যখন যাই, যে আমি তুমি আসার আগে কিন্তু আমি 1 লাখ করবো আর সিলভার বাটন আনবো। ও বলেছিল চ্যালেঞ্জ করো, আমি বলেছিলাম হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি, কিন্তু ওই কথাটা তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করতে পারিনি, কারণ ভরসা কুলিয়েছিল না, ভাবছিলাম হয়তো চ্যালেঞ্জটা আমি হেরেই গেছি। তো যখন 70,000 কমপ্লিট হলো তখন মনে হচ্ছে না চ্যালেঞ্জটা হয়তো জিততেও পারি। বাবিনের বাবা আস্তে আস্তে, এখনও প্রায় 3.5 মাসের মতো বাকি, তার মধ্যে যদি 38,000 করতে পারি তাহলে হয়তো হয়ে যাবে। তো যাই হোক, কন্টিনিউ আজকে ব্লগটা দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। এত স্পেশাল দিনে একটা স্পেশাল খাবার খিচুড়ি, এটা স্কুলের খিচুড়ি, খিচুড়িটা কিন্তু আজকে দারুণ হয়েছে, অন্য দিন এতটা ভালো হয়। আর ডিম আজকে নেই, কারণ বললো যে ডিম আনা হয়নি কালকে, আজকের দিনটা দিয়ে দেবে। এখন বাজে প্রায় 11টা, আর বাবিনকে আবার আনতে যাব, ভাতটা বসে দিয়েছি, ভাতটা নামিয়ে দিয়ে বাবিনকে আনতে যাব। ফ্রিজে তো মাছ আছে, কালকের মাছ, দেখা যাক কি কি রান্না হয়। আর ওখানে হাঁকাতে এসেছে 20 টাকায় দুধ, 480 গ্রাম ওজন আছে, 20 টাকা, আশীর্বাদ কুমারী। আমি একটু রিভিউ দিই, আমি একদিন নিয়েছিলাম, দুধটা কিন্তু আদৌ খুব একটা ভালো নয়, একটু পাতলা, যার কারণে আমি আর এবারে এখন আর নিচ্ছি না। বাবিনকে যে নিয়ে নিয়েছি, এই যে বাবিন পেছনে বসে আছে, এখন বাড়ির দিকে রওনা। ফোনটা আনছিলাম, আনতে আনতে মা ফোন করলো, ফোন করার পর মায়ের সঙ্গে একটু কথা বললাম, চলো বাড়ি যাই, এখান থেকে তো অন্ধকার লাগছে, এখান থেকে ঠিক আছে। তো মোটামুটি চলো বাড়ি গিয়ে কথা হবে, ঠিক আছে? যাই বলো তাই বলো ভাই, ব্লগ করার মতো তৃপ্তি কিন্তু কিছুতেই নেই। আমার শর্ট ভিডিও করতে ভালো লাগলেও ব্লগ করতে আমার ভীষণ ভালো লাগে, আর ভালো লাগে বলেই কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যাই, তাতে রেসপন্স পাই বা নাই পাই। তো বাবিনকে গল্প করছি, বাবিন দাঁড়িয়ে আছে, আর দেখো এখানটা কেমন জঙ্গল হয়ে আছে। তো চলো বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে কথা হবে। বাড়ি এসে গেছি, বাড়ি এসেছি, বাবিন আজকে নতুন খাতাতে কী লিখেছে তোমাদের দেখাবো, ঠিক আছে? নতুন আজকে খাতা দিয়েছি, নতুন খাতা দিয়েছি বলে তাড়াতাড়ি করে সকালে পড়তে চলে গেছে, না হলে সকালে পড়তে যেতে চায় না। দাঁড়াও দেখাই, দেখো এই নামগুলো লেখা প্র্যাকটিস করেছি। বাহ সোনা, এই নামটা তুই লিখেছিস এইগুলো? সোনা বাহ কি সুন্দর। সত্যি কথা বলতে এই তো সেই দিনে আমার বাবিন হলো না, মানে একটা না স্বপ্নের মতো, যে এই তো কদিন আগে হলো, সে আবার এতটা বড় হয়ে গেল, সে আবার লেখা শিখে গেল, এখন আবার নাম লিখতেও শিখে গেছে। তো যাই হোক, ভালো লাগছে, দিদিমণি আস্তে আস্তে নাম লেখাটাও প্র্যাকটিস করাচ্ছে। তো আমিও বাড়িতে করাই, আমি যখন সময় পাই তখনই ওদের ওকে পড়তে বসাই। আমি চাই যে আমার ভিডিও চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে আমার ছেলেরা। আমাকে একটা দাদা জিজ্ঞাসা করছে যে এত ভিডিও করিস, ছেলেদের পড়তে বসাস, কখন পড়াসনি? আর এরম আমি বলি না দাদা, আমি পড়াই,
আর যখনই সময় পাই তখনই পড়াই। আর এটা চাই যে ছেলেকে একটু মানে নিজেদের চাইতেও যাতে ওরা একটু উন্নত, মানে একটু মানে নিজেদের শখটা যেন ওদের দিয়ে পূরণ করতে পারি, সেটাই আমি চেষ্টা করি। আর সবাইয়ের ওপরে হচ্ছে লেখাপড়া। লেখাপড়ার আগে তো ভালো মানুষ হতে হবে, তো পড়াশোনাটা অবশ্যই খুবই দরকার। তো পড়াশোনার জন্য আমি এটা তোমাদের কাছে জানছি, পড়াশুনো করছে তার জন্য ভিডিওর জন্য কোনো এফেক্ট আসবে না। তো এটা আমার একটা দিদিভাইও বলেছে, পিয়াদি, যে ছেলেদের নিয়ে ভিডিও করছি, লেখাপড়ার কোনো রকম কিছু হবে না। তো কী জানি, অনেকেই তো ভিডিও করে, ভালো তো পড়াশোনাও করছে ভিডিও করছে, তো কী হবে, কোনো প্রবলেম নেই। আমি দিদিভাইকে ওটাই বললাম। আর যে রাধে সেচু হলো বাঁধে, তো কী আছে, কিন্তু একটাই খুব খারাপ লাগে, ব্যায়ামে যখন যাই তখন বাবিনকে সবাই নর্মাল নাম ধরে ডাকে না, সবাই ইউটিউব বলে ডাকে। তো দেখো, ও এখন ওটা মানে গায়ে লাগছে না, যদি একটু বড় হয় তখন কিন্তু ওর গায়ে লাগবে, কারণ আমার বড় ছেলে না একটু আবার ফেসটি জ্বালা, মানে একটুতেই মানে রেগে যায়, তো এইরকম ধরনের। তো যাই হোক, যে যাই বলুক, নিজেদের কাজ নিজেরা চালিয়ে যাই। আমার লক্ষ্য ছিল 1 লাখ পূরণ করা, 1 লাখ যদি পূরণ করতে পারি তো ভালো, আর নিশ্চয়ই হবে। তো এই মাছ তোমরা কে কে খাও একটু জানি, ওই মাছ প্রচণ্ড পরিমাণে ফাটে, আর আমি কি বলো তো শুধু সরে যাচ্ছি, মানে এত পরিমাণে মানে ফাটছে, একবার করে উল্টাচ্ছি আর মানে সরে যাচ্ছি। সত্যি কথা বলতে মাঝে মাঝে অনেক কথাও শুনতে হয়, মানে আমি একটু না এটা ওটা খাই, ধরো এই মাছ খাই, তারপরে হাঁসের মাংস খাই, আমাদের বাড়িতে আবার এইসব কেউ খায় না, ওই জন্য মানে বলে মাঝে মাঝে আমার শাশুড়ি যে এমন মানুষ সব রকম জিনিস খায়। কী বলো তো, ছোটোবেলা থেকে খেয়েছি তো ওই জন্য খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে। আর আমি খাই বলে আমার ছেলেরাও কিন্তু সব কিছু খায়, ধরো এই সব মাছগুলো আমাদের বাড়িতে তো কেউ খায় না, যদি আমি না খেতাম তাহলে আমার ছেলেরাও খেতো না, আমি খাই বলে এই জন্য ওরা খায়। তো এই মাছটা নিয়েছে একদম কাঁটা কম মাছ, তারপরে জ্যান্ত, মানে কোনো রকম পোচা বা বরফ দিয়া মাছ নয়। বিরিয়ানি আর আলু আর এটা লেগ পিস, তো ঠাকুমাদের বিরিয়ানি আর ওই মাংস এসে পড়তে পড়ে এসে খেতে বসে গেছে। তাহলে আজকে মাছ খাবি না? খেয়ে নে তাড়াতাড়ি। আর এখানের মধ্যে একটা মাছ ছিল পেটির মাছ, সেটা বাবিনের ভাইকে বিট্টুকে দিয়ে এসছি, কারণ একটু বেশি করে করছি, ওরা ভাজা খেতে ভালোবাসে বলে না। তোমরা তো কালারটা দেখতে পাচ্ছ, যে কালারটা একদম সাদা সাদা হয়ে আছে, এটা হচ্ছে লঙ্কা ছাড়া, আমি এইরমভাবেই রান্না করি জানো তো। তো দিদিভাই একটা বুদ্ধি দিল যে তুই লঙ্কা ছাড়া যেহেতু করিস, আর দিদিভাইও দেখছিলাম যে কাশ্মীরি লঙ্কা দেয়, কালারটা বেশ ভালো হয়, তো যার কারণে আবার না কাশ্মীরি লঙ্কা নিয়ে এসেছি, কিন্তু এই রান্নাটাই আমি দিইনি। তো এবার থেকে ভাবছি আঝালা যদি কোনো রান্না করি একটু করে কাশ্মীরি লঙ্কা দেবো, যাতে কালারটা একটু সুন্দর আসে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, এটা হচ্ছে আমি খাবো একদম শুকনো শুকনো পিটপিটে ঝাল, যেটাকে বলে বাঙালির এই পিটপিটে ঝালটা বড্ড ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, মানে শুধু এটা দিয়েই আমি ভাত খেয়ে নেবো। তো তারপরে পটল ভেজেছি, মাছের ঝাল আর একটু আলু সেদ্ধ, ব্যাস এটা হলেই হয়ে যাবে। বাবিনদের ওর মধ্যে ডাল ছিল স্কুল, ডাল দিয়ে মাছ দিয়ে আরে ভাত খাই দিয়েছি, মাছের ঝাল দিয়ে পটল ভাজা দিয়ে। তো এখন আমি খাবো, আর সত্যি কথা বলতে দেখি না লঙ্কা নেই, লাস্টে কী করবো, আম তেলের মধ্যে যেই লঙ্কাটা ছিল ওই লঙ্কাটাই মেখে খেয়ে নিলাম। তো আজকে বাজারে গিয়েছিলাম, বাজারে দেখছি যে লঙ্কার দাম আগুন, টমেটোর দাম আগুন, সবজির দাম আগুন, মানুষ কি খাবে গো, এত যদি সব কিছু দাম বেড়ে যায়। তো যাই, খেতে তো হবেই, তারপরে ছেলেদের তো শুধু সবজি ছাড়া খেতে দিলে হবে না, সবজি তো একটু একটু দিতে হয়। শুয়েছি সেই মুহূর্তে কাকু ডাক দিচ্ছে, দরজা খোলো, বিরিয়ে এনেছি, আমাকে বিরিয়ে দিয়েছে, কাজ করতে বসে পড়তে হবে, কারণ এই কাজটা করে আমি খাই, এটা হচ্ছে আমার প্রধান জীবিকা। মানে ধরো বাদাম কাকু, যিনি বাদাম বিক্রি করতো, তো তিনি বাদাম বিক্রি করতে করতে একটা গান গেয়ে ভাইরাল হয়ে গেছে, তিনি কি বললো যে আমি আর বাদামই বিক্রি করবো না, আমি আমার গান করবো। তো সেইরকমই যে আমি ইউটিউব থেকে যদি কিছু পেমেন্ট পাই, একে কি আমি ভুলে যাবো, একে ভুলে যাওয়ার কথা বলো, যেমনভাবে আমি চালিয়েছি সেরমভাবেই আমি চালাবো, দেখি সম্ভব হলে হয়তো ছেড়ে দেবো, কিন্তু আমি চেষ্টা করবো আমি একে ধরে রাখ, কারণ এ হচ্ছে আমার বিপদের সঙ্গী, তাই না? এতদিন যেহেতু একে সঙ্গে নিয়ে এসেছি, এখনও পারবো সঙ্গে নিয়ে যেতে।
সত্যি কথা বলতে বাবিনের বাবাও আমাকে বিড়ি করতে মানা করেছে। তারপরে আরও যারা আমার বন্ধুরা আছে, পিয়ালি দি সবাই বলছে বিড়িটা করো না, বিড়িতে প্রচুর খাটুনি, প্রচুর, মানে সকাল থেকে সেই সন্ধে পর্যন্ত কাজ করি, হয়তো 50 টাকা বা 100 টাকা এরম কাজ হয়। এই জন্য ভাবি যে পরিশ্রম করতে না, সত্যি পরিশ্রম করে পয়সা রোজগার করতে যে কত কষ্ট, যারা কাজ করে তারাই জানে। তো ওটা তোমাদের বললাম যে করছি, যেহেতু করবো, কিন্তু কি বলো তো এখন ভাবছি যে ওটা যদি করি এই দিকটা তো বেশিটা সময় দিতে পারবো না, যদি আমি ওইটা ছেড়ে দিই, যদি আমি ভিডিওটা আরও ভালো করে করতে চাই অন্য ধরনেরভাবে, অন্য কন্টেন্টের, তাহলে হয়তো আরও ভালো হবে। আচ্ছা দোল দোল বলো, দোল দোল দুলনি করেই পড়বে, এইটুকুনি করেই পড়বে। আজকে একটা স্পেশাল দিন, জানি কিছু ভালো মন্দ খাবো, আমার কপালে আর নেই ভালো মন্দ। কালকে দিদি ভাইয়ের না বসতে পারবো না, কালকে দিদি ভাইয়ের বাড়ি যাওয়ার কথা আছে, পিয়াদির বাড়ি, পরে কথা হবে।